নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে রেখেছি, এখানে আমি 4 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে আছে একটা ছোট সাইজের ফুলকপি আমি একটু বড় টুকরো করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলু আমি লম্বা টুকরো করে কেটে রেখেছি। ধনে পাতা কুচি আছে, এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নর্মাল লাল লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আমি 1 কাপ জলে গুলে রেখেছি। এখানে আছে একটা বড় সাইজের টমেটো পেস্ট, 2টো কাঁচা লঙ্কা পেস্ট আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি একসাথে মিশিয়ে রেখেছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। হিং আছে যেটা আমি খুবই অল্প দেব। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরে। গরম মশলা গুঁড়ো আছে যেটা আমি দেবো 1/2 চা চামচ, আর আমার লাগবে স্বাদ মতো নুন আর সর্ষের তেল। এই রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা ওখান থেকে আরও একবার দেখে নিও। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা এখনো করনি তারা যদি বিভিন্ন রকমের বাঙালি খাবারের রেসিপি পেতে চাও তাহলে ইউটিউবে গিয়ে কোয়েলস কিচেন বাঙালির গুড়িবোর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। কড়াতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি কড়া থেকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। হিংও আমি সামান্য এখনই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ আমি ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপি। ফুলকপি আর আলু একটু ফ্রাই করে নেব। ফুলকপি আর আলু হালকা ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্ট। এরপর আমি দিয়ে দেবো জলে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলা ভালোভাবে কষে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 বাটি উষ্ণ গরম জল। এই রেসিপিতে আমি পাতলা ঝোল রাখবো বলে আমি একটু জলের পরিমাণ বেশি দিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো জলের পরিমাণটা দিও। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে, যাতে ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো।
আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এরপর আমি আরো ছোট এক বাটি মতো জল দিয়ে দেব। ঝোল আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব বলে আমি আরো এক বাটি ছোট জল দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি একটু সিদ্ধ হতে বাকি আছে বলে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে দেব। ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করনি তারা যদি বিভিন্ন রকমের বাঙালি খাবারের রেসিপি পেতে চাও ইউটিউবে গিয়ে কোয়েস কিচেন বাঙালির ভুরিভোজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।